से सभी उतर जाए भाई, जिनका जिनका नाम बुला रहे हैं वही कह रहे हैं मंच से सब उतर जाए। রেলমন্ত্রীকে আপনারা কি বললেন? আমরা আজকে খড়গপুরে রেলমন্ত্রী এসেছিলেন অশ্বিনী বৈষ্ণব, আমরা বেলদা রেলযাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে গেছিলাম। বেলদা রেল পরিষেবা বা আনুষাঙ্গিক অনেক রেলওয়ে পরিষেবার যেগুলো আমাদের দাবি দীর্ঘদিন ধরে চলছে সেইগুলোর বিষয়ে বলতে গেছিলাম। তবে আজকে মেনলি আমরা দুটো বিষয় নিয়ে তার কাছে গেছিলাম, যেটা বেলদা হাওড়া লোকাল করোনাকালে হাওড়া পর্যন্ত যাওয়া বন্ধ করে খড়গপুর পর্যন্ত যায়, তো রেলের ডিআরএম আমাদের বলেছিলেন বা পরবর্তীকালে রেলের বিভিন্ন আধিকারিক থেকে যে থার লাইন চালু হলে ওইটা তারা পুরা হাওড়া পর্যন্ত চালাবেন। তো থার লাইন যেহেতু চালু হয়ে গেছে, আমরা চাই উইদিন উইক এই লোকালটা যেন হাওড়া পর্যন্ত চলে, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, যেটা জলেশ্বর থেকে পুরী যাচ্ছে মেমু লোকাল, ওইটা যাচ্ছে আগে যে আমাদের সাঁতরাগাছি পুরী প্যাসেঞ্জার ছিল ওইটার টাইমে যাচ্ছে, ওই গাড়িটা খড়গপুর ওয়াশরুমে যায়, ওইখান থেকে ওয়াশ হয়ে আবার জলেশ্বর যাচ্ছে, জলেশ্বর থেকে পুরী যায়, কিন্তু গাড়িটা আলটিমেটলি যাত্রা জলেশ্বরে শেষ হলেও খড়গপুর ওয়াশরুমে যায়, আবার খড়গপুর থেকেই যায়। যেহেতু আমাদের জোরালো দাবি আছে যে ওই ট্রেনটা খড়গপুর থেকে যখন ছাড়ছে, খড়গপুর থেকে অল স্টেশন যেন স্টপেজ দিয়ে যায় যাত্রী সাধারণের সুবিধার জন্য, এবং অনেক দাবির ভিতরে এই দুটো দাবি মেনলি আমরা আন্ডারলাইন করে দিচ্ছি, এইটা উইদিন উইক যাতে স্যাংশন হয় বা আমরা এর ফল পেতে পারি সাধারণ নাগরিক বেলদা বা বেলদার পার্শ্ববর্তী সমস্ত ব্লকের নাগরিক। আপনার নাম? আমার নাম শ্রী অনিমেষ পাহাড়ি, আমি বর্তমানে এই বেলদা রেলযাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতির একজন সহযোদ্ধা পদ হিসাবে বলতে পারেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাকে বডি মনোনীত করেছেন, তো সর্বোপরি আমি একজন সহযোদ্ধা। থ্যাংক ইউ। কি বললেন? উনি আমাদেরকে আশ্বাস দিলেন এবং বললেন আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করে দেওয়ার চেষ্টা করছি, এটা আমাদের নলেজে থাকলো এবং আপনারা আমাদেরকে ধন্যবাদ জানালেন। এই আর কি। ঠিক আছে।